আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আমার একটু প্রবলেম ছিল, আমি দুদিন ব্লগ দিইনি কারণ আমার একটু ঠান্ডা লেগেছিলো, তো ভয়েস দিতে একটু সমস্যা, এই জন্য আমি দুদিন ব্লগ দিতে পারিনি। আমাদের ঘোরাঘুরি শেষ পর্ব আজকে দেখাবো আপনাদের। আমরা এখন চলে আসছি পতেঙ্গা সি বিচে, আর এসে তো খুবই অবাক এই করোনার মধ্যে এত মানুষ, আসলে কি বলবো। এটা কিন্তু বন্ধ ছিল অনেক দিন, মানে করোনার কারণে, তারপরে খুলে দেওয়ার পরে মনে হয় এত ভিড়। তো এটা যখন মানে ফার্স্ট ওপেন করেছিল করোনার আগে আমি একবার এসেছিলাম, তখন শুধু আমি, ভাইসে বাবা আমি এসেছিলাম এমনিতে ঘুরতে। তখন অনেক সুন্দর ছিল, তখন নতুন মাত্র উদ্বোধন করেছে, মানুষজন খুব কম ছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো লাগছিল তখন। আসলে এখন এসে আসলে অনেকটাই, মন খারাপ না কিন্তু অনেকটাই ভিড় দেখা যাচ্ছে, যে করোনার মধ্যে আসলে এত ভিড়ের মধ্যে আসা ঠিক না। তারপর অনেক মানুষ, আর জায়গাটাও কেমন জানি একটু অপরিষ্কার হয়ে গেছে, অনেক দোকানপাট বসে গেছে ফুটপাতে, এইগুলো আসলে দেখতেও ভালো লাগে না। তো তারপর কি আর করা, আসলাম দেখে যাই পতেঙ্গা। আর এখন হচ্ছে প্রায় বিকাল বেলা, 4টার মতো বাজে, তো সূর্যাস্তটা এখান থেকে দেখে যাব, এই জন্য আসা আর কি। আর এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু যখন নতুন নতুন ছিল তখন আরও অনেক কালারফুল ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এগুলো বসার জন্য একটু দিয়েছিল আর কি, অনেকে বসে আড্ডা টাড্ডা দেয়, কিন্তু এখন আসলে যে মনে হয় যে নোংরা হয়ে গেছে, বসার পরিবেশ নাই। এই তো সব কিছুই আছে এখানে, ঘোড়া মানে থেকে শুরু করে রাইড, তারপরে ফুচকা, আইসক্রিম, মানে সব কিছু ফেরিওয়ালা অনেক চলে আসছে। তো দেখা যায় যে এগুলো আসলে সবসময় ভালো লাগে না, একটা প্লেসে যদি এত ইয়ে থাকে আসলে ভালো লাগে না দেখতে। তো এই তো ফারিশা তো চলে আসছে, তার কেনাকাটা শেষ নাই, সে বারবিডল কিনবে। তারপর ঘোরাই উঠলো, প্রথমে তো দেখতে পেলেন ফারিশা, ফারিশা বাবাকে, বারবিডল কিনে এখন সে ছোটাছুটি করছে, ঘুরতেছে। আমরাও খুব ভিড়ের জায়গা একটু এড়িয়ে চলছি, কারণ খুব বেশি ভিড়ের জায়গায় আমরা যাইনি। এই তো আমার বোন তফসির, সবাই আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। দেখা যাচ্ছে যে একটু নিচে নামার চেষ্টা করছিলাম, যে একটু নিচে নামবো, পানি একটু ইয়ে করতে পারি কি না, ছোঁয়া পাই কি না, নিচে পাথরটা তো ছিল, তো চাই ভাবছিলাম যে ওই দিকে একটু যাই। কিন্তু গিয়ে তো দেখি আল্লাহ, যে পরিমাণে ভিড়, অনেক ভিড়। আর এই তো তৌসিফের বাবা, তৌসিফ একটু ওয়াশরুমে যাবে, এই জন্য ওর বাবা নিয়ে যাচ্ছে। আর আমরা এখানে একটু খোলামেলা পেয়েছি, এই জন্য আমরা এখানেই অনেকটা সময় কাটিয়েছি। এই জায়গাটা একটু খোলা, দেখুন এই যে মানে মানুষজন একটু, এই জায়গায় একটু ভিড় কম। আর এটা হচ্ছে একটা লিংক রোডের মতো, মানে নেপাল, যে নেপালের রোড অনেকটা প্রশস্ত এবং অনেক লম্বা একটা হাইওয়ে। এটা হাইওয়ে না, সরি, মানে এটা হচ্ছে বাইপাস রোড আর কি। এখানে কিন্তু গাড়ি ঘোড়া চলতে দেয় না, এখানে নিষেধ গাড়ি ওঠানো, যাতায়াত করা। আপনার পার্কিং ব্যবস্থা আছে, এটার উপরে রাস্তাটাতে আছে পার্কিং ব্যবস্থা। তো এই তো আমরা চলে আসছিলাম যে নিচে নামবো, একটু নিচে নামার জন্য একটু ট্রাই করছিলাম যে নিচে একটু পানির কাছে যাওয়া যায় কি না। কিন্তু এসে দেখে এত স্পিড বোট, মানুষ এত স্পিড বোটে উঠছে, ভাবলাম যে আমরাও একটু উঠি। তৌসিফের খুব ইচ্ছা ছিল তো স্পিড বোটে ওঠার, তো আমারও খুব ইচ্ছে করছিল যে চলো যাই, কিন্তু আমার বোনের সাহস করতে পারছিলো না, তো আমি উঠেছিলাম পারিশার আব্বু, তারপর তৌসিফের বাবা,
আমরা এই চাচু ফারিশা তো খুব এক্সাইটেড, সে উঠবে, সে ভয় পায় না মাশাল্লাহ, সে উঠবেই উঠবে, সে মানে খুব ইয়ে করতেছে যে আম্মু আমি উঠবো, আমি উঠতে চাই, আমি উঠতে চাই। তো ভাবলাম ঠিক আছে আল্লাহ ভরসা করে উঠি। যদি এটা রিস্ক আসলে বাচ্চাদের নিয়ে এরকম স্পিড বোর্ডে ওঠাটা ঠিক না, এর আগেও আমি উঠেছি স্পিড বোর্ডে, ফারিশও উঠেছে, তারপরও যে মনে হয় যে এই সাগরের মধ্যে তো আর আসলে যাইনি কখনো। নদীতে আমি আরও আমার একটা আগে ব্লগে দেখেছি, আমি স্পিড বোর্ডে উঠেছিলাম নদীতে আমাদের বাড়িতে। আর স্পিড বোর্ডে ওঠার জন্য মানুষ এত মানুষ মানে টিকিট কাটতেছে, টিকিট কাটার পরে উঠতে অনেক সময় নিচ্ছে, বাট এই জার্নিটা ছিল মাত্র 3 মিনিটের একটা জার্নি, তো কিন্তু উঠতে কিন্তু অনেক সময় লেগেছিল। আমরা কিন্তু উঠে পড়েছি। আর তোসিফকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোসিফ ভয় পাচ্ছ কি না, মাশাল্লাহ না তোসিফ ভয় পায়নি, আর এসব ভয় পায়নি, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কারণ এরকম সাগরের উপরে আমি কখনো উঠিনি। তো আমি মনে মনে একটু দোয়া দরুদ পড়তেছিলাম যে আল্লাহ রহমত করো। আর পাশে বাবা এই ভিডিও মানুষ দেখে বলতেছে এত মানুষ মানে তীরে এত মানুষ দেখা যাচ্ছে, মানে বলতেছে অগণিত মানুষ। আর আমরা একটু আমরাও গিয়েছিলাম হচ্ছে ফ্রাইডেতে, তো সরি আমরা শনিবারে গিয়েছিলাম, স্যাটারডেতে গিয়েছিলাম, তো এই জন্যই একটু শুক্র শনি একটু ভিড় বেশি থাকে মনে হয় নর্মাল ডে থেকে। তো যাই হোক, এই তো স্পিড বোর্ড একদম সমুদ্রের মাঝখানে যাইনি, কিন্তু বেশ খানিকটা পথ আমরা গিয়েছিলাম তীর থেকে, দেখতেই পাচ্ছেন অনেকটা পথে আমরা গিয়েছি 3 মিনিটে, খুব স্পিড, খুব জোরে চলছিল, কিন্তু আসলে ভয় পাচ্ছিলাম কিন্তু আমার ভালোও লাগছিল। এইটা এই জাহাজটা পর্যন্ত এইটার পথ ঘুরেই আমরা আবার ব্যাক করছি। এই তো আমরা এখন ব্যাক করছি। আর হচ্ছে মাঝখানে এত জাহাজ ছিল, অনেক স্পিড বোট ছিল, আর এখন কিন্তু প্রায় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, সূর্যটাও ডুবে যাবে, এরকম অবস্থা চলে আসছে। তো এই তো আমরা স্পিড বোর্ডে ঘুরে তারপরে আরও কিছুক্ষণ ছিলাম ওইখানে, ওইখানে একটু সূর্যাস্তটা দেখছিলাম দাঁড়িয়ে, তারপরে একটু ফটোশ্যুট করলাম। এই তো তৌসিফ খুব খুশি উঠতে পেরে, সে ভয় পায়নি বলতেছে আমি ভয় পাইনি। আমরা যখন আসলে নাম ওঠানোর সময় কিন্তু অনেকটুকু টাইম লাগে, কারণ বোটটা ধরে রাখতে হয় দড়ি দিয়ে, এবার নামার সময় পানির একটা ধাক্কা লাগে, ওইটাতে আমার পুরো জামাই ভিজে গিয়েছিল, তো পানির যে একটা মানে ঢেউ যে একটা ধাক্কা এটাতে ছিটে আসে আবার গায়ের উপরে। এই ছিল আমাদের স্পিড বোর্ডের জার্নি, খারাপ লাগেনি, ভালোই লাগছে। আপনারা যারা পতেঙ্গাতে আসবেন ট্রাই করবেন ওঠার জন্য, ভালো লাগবে। এইরকম কিন্তু স্পিড বোর্ডে ওঠা যায়, যারা চিটাগং থাকেন তারা হয়তো বা জানেন, এটা হচ্ছে কুমিরা, কুমিরাতেও কিন্তু এরকম ব্যবস্থা আছে যেখানে আপনার সন্দ্বীপ যেতে পারবেন বা স্পিড বোর্ডে করে একটু ঘুরতেও পারবেন। এটা হচ্ছে বড় কুমিরা বলে যেটা। তো আমরা পতেঙ্গা আসছি, আসলে এরকম ভিড় জানা ছিল না, তারপর আসছি, ভালোই এনজয় করেছি, খারাপ লাগেনি। তো এখন আমাদের যে স্পিড বোটটা এটা আসলে তীরে নিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আরও স্পিড বোট ছিল সামনে, তো ওগুলোর জন্য আসলে পারা যাচ্ছিল না, অনেক কষ্ট করে নেওয়া হয়েছিল, আর আমার জামা একটু পিছনে ভিজে গিয়েছিল। তো আমরা এখন সবাই মিলে একটু
বলতেছি একটু দাঁড়াও, আমরা একটু সবাইকে আমাদের প্রায় শেষের দিকে আমাদের এয়ারটা প্রতিমা বেঁচে থাকার কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা রওনা দিয়ে দেবো। তো সবাইকে একটু ভিডিও করছি, আর সবাই যার যেভাবে ঘোরাঘুরি করছে, আর এই তো আরেকটা রাইডে উঠবে তৌসিফ আর ফারিসা। তো ফারিসা উঠবে, তৌসিফের দেখা দেখি ফারিসা উঠতে চাচ্ছে, ফারিসা খুব এনজয় করেছে। তো শুধু দুজনকে দিবে না, এই জন্য তৌসিফের বাবাও সাথে গেল। আর মাশাআল্লাহ ফারিসা, আমি ভাবতাম যে ফারিসা মনে হয় ভয় পাবে কোনো কিছুতে, তো দেখা যায় না, ফারিসাও আল্লাহর মতে কোনো কিছুতে ভয় পায় না, সব কিছুই এনজয় করছে। তো ওর ফার্স্ট ওর চুলগুলো খোলা ছিল, আমি আবার চুল রাবার দিয়ে বেঁধে দিয়েছি, বললাম যে এ করো চুল বেঁধে যাও। এখন ওদের দুজন যাওয়া দেখে তফসিরও পাগল হয়েছে যে না, সে তো বাবার সাথে যাবে, এখন সে খুব খুশি বাবার সাথে যাবে, এতক্ষণ কান্নাকাটি করছিল। দেখুন এখন তিনজনকে নিয়ে সাথে যাবে। তো পায়সা পাটা আমি বলছিলাম যে ভালো করে ঠিক করে রাখো, অনেক সময় দেখা যায় ভিতরে চলে গেলে প্রবলেম। এই তো এই তো পায়সারও চলে আসছে। পায়সা খুব এনজয় করেছে, এই যে বাবল কিনেছে আবার কত কিছু। পায়সা বাবা বলতেছে আসো আমরা একটু ভিডিও করি। তো এই তো আমাদের আসলে কি বলবো, ভালোই লেগেছে। একই একদিনে অনেক তিনটা স্পটে আমরা ঘুরেছি, তো সবাই একটু টায়ার্ডও বলতে গেলে, এই জন্য আমরা চলে যাব। তো দেখাচ্ছে হাওয়াই মিঠাই কিনেছে, তো সেফ খাচ্ছে, দুষ্টামি করছে। আর এই যে বুড়া লক্ষ্মী বাবা, ও আসলে কী বলবো, ও এত খোলামেলা, এত মানুষ আসলে দেখে ও খুব মজা পাচ্ছে। আর ফারিসের সাথে খুব ভালোই মিলে, ও এত ইয়ে করে না, কান্নাকাটি করে না। আর আমার বোন খাচ্ছে পেঁয়াজ, এখানে ভালো যারা পতেঙ্গে আসবেন তারা এই পেঁয়াজটা ট্রাই করবেন, এখানে বিখ্যাত খাবারই হচ্ছে আপনার পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ বলে, আর হচ্ছে চিংড়ি ফ্রাই, আর হচ্ছে কাঁকড়া ফ্রাই। আমরা যদিও কাঁকড়া ফ্রাই খাইনি, চিংড়ি ফ্রাইও খাইনি, আমরা এই পেঁয়াজটা খেয়েছি, বাদাম ঝালমুড়ি এগুলাই আসলে খেয়েছিলাম। এখানকার কাঁকড়া ফ্রাই নাকি অনেক মজার হয়, কিন্তু আমরা কখনো কাঁকড়া খাই না, এই জন্য আমরা খেলাম না। যারা যারা খান বা এখানে আসবেন ট্রাই করবেন, কিন্তু অনেকের কাছেই শুনেছি এখানে পতেঙ্গার নাকি বিখ্যাত খাবার হচ্ছে, পতেঙ্গা বিচের বিখ্যাত যে আইটেমগুলোর মধ্যে হচ্ছে চিংড়ি ফ্রাই আর হচ্ছে কাঁকড়া ফ্রাই, খুব মজা। এই তো ওরা চলে আসছে, আর হচ্ছে খুব মজা করেছে, বললো যে আমরা অনেকটুকু পেয়েছিলাম। যাই হোক, আর এ পর্যন্তই আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও আপলোড করা হলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।